بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. শত্রুতা করেছে সর্বাগ্রে, আমাদের ঘরের লোকেরা শত্রুতা করেছে সর্বাগ্রে, মদিনার পরের লোক তার আপন হয়েছে। আমাদের এখন দেখা যাচ্ছে সংগঠনে এই পরের লোক বেশি, নতুন লোক এসছে বেশি, তবলিগি ইজতেমায় তার মনে হয় অর্ধেক বাহিরের লোক, চিনি না, এখনও আসছে আসবে। স্রোত কেবলমাত্র শুরু হয়েছে বাংলার জমিনে, হকের দাওয়াত যত বেশি প্রচারিত হবে, হকপন্থী অন্তরগুলো তত দ্রুত সেদিকে এগিয়ে আসবে। আর সেই হকপন্থী মানুষগুলোর কাছে আমাদের আবেদন, হাদিসটা মনে রাখেন, আল্লাহ রসুলের কথা মিথ্যা নয়। তিনি বলছেন, দেখো, কুলুবুল মুমিনিনা জুনুদুম মুজান্নাদা, ইমানদারদের কল্পগুলার হৃদয়গুলো একই সেনাবাহিনীর অংশ বিশেষ। তারা আখেরাতে যখন রুহানি জগতে আমরা ছিলাম, তখন আমরা সেই রুহগুলি একত্রে ছিলাম। যখন দুনিয়াতে এসেছি, তখন কারো জন্ম হয়েছে নোয়াখালীতে, কারো জন্ম হয়েছে সাতক্ষীরায়, কারো জন্ম হয়েছে ঢাকায়, কিন্তু রুহ আমরা একসাথে ছিলাম আখেরাতে রুহানি জগতে। যখন দাওয়াত পাই, তখন ওই রুহগুলো ওই রুহর কাছে এসে মিলে যায়। বুঝছেন, আমাদের দাবি আপনাদের কাছে সেটা দাওয়াত দিয়ে যান, হেদায়াতের মালিক আল্লাহ, সেরে দাওয়াত, হকের দাওয়াত দিয়ে যান। দাওয়াত ব্যতীত কখনোই মানুষের কাছ থেকে আপনি বাঁচতে পারবেন না, কেয়ামতের দিন আপনি কৈফিয়ত দিতে পারবেন না। মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত দাওয়াতের মধ্যে নিজের জীবনকে রাখেন, আর দাওয়াতটা দিবেন নিঃসন্দেহে হকের দাওয়াত, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত। দাওয়াতে যেন কোনো গোজামিল না থাকে, দাওয়াতে যেন কোনো দুনিয়াবী স্বার্থ না থাকে, দাওয়াতে যেন কোনো রিয়া থাকে না, যেন সময় লোক দেখানো থাকে না। কোনো স্বার্থ নিয়ে যখন দাওয়াত দিবেন, তখন আপনি ব্যর্থ হবেন। আমরা দল ভারী করে আন্দোলন করি না, একটা মানুষকে আখেরাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আন্দোলন করি। আখেরাতের চিন্তা করুন তো, একটা মানুষ আপনার ছেলেকে ধরে নেবেন, আগুনে পড়েছে, জ্বলন্ত উত্তপ্ত কড়াইয়ের মধ্যে আপনার স্ত্রীর কোল থেকে বাচ্চাটা পড়ে গিয়ে টকপক করে ফুটন্ত কড়াইয়ের মধ্যে সে পড়ে গেছে তেলের মধ্যে, ওরে জ্বলন্ত চেহারা করে মনে মনে কল্পনা করুন তো, বাপ মা পরিবার কোনো মানুষ সহ্য হতে পারবে? এবার ভাবুন, নিঃসন্দেহে মোশরেক এবং বেদাতি জাহান্নামী, খুব সন্দেহ আছে? এতে সন্দেহ করাটাও আরেক পাপ। কাফের মোশরেক বেদাতি কখনই জান্নাত পেতে পারে না, অথচ আমি তাকে দাওয়াত দিলাম না আল্লাহর পথে। ভাই, হে কাফের ভাই, তুমি ভুল পথে আসো, আল্লাহর পথে এসো। হে মুশরিক ভাই, এটা শিরক হচ্ছে, শিরক করো না, তাওহীদের পথে এসো। হে বেদাতি ভাই, বেদাত ছাড়ো, সুন্নতের পথে এসো। এটুকু তা তোমার বলার দায়িত্ব, তাই না? যদি না বলি ধরা পড়বে না আল্লাহর কাছে, এরপরে যদি হেদায়াত না হয় আল্লাহর ইচ্ছা। দুটি দায়িত্ব পালনের জন্য আমরা আহলে হাদিস আন্দোলন করি। এক, এই ব্যক্তি কেয়ামতের দিন যখন আল্লাহর সামনে দাঁড়াবে, যেন আমাদেরকে বলতে না পারে, এরা আহলে হাদিস যুব সংঘ করতো, আহলে হাদিস আন্দোলন করতো, সোনামণি করতো, কত কী করতো, কিন্তু আমাদের কখন দাওয়াত দেয়নি, এই কথা যেন বলতে না পারে। দুই নম্বর, আল্লাহ যেন আমাদেরকে পাকড়া না করে বেড়া দাওয়াত দেয়নি কেন? এই দায়িত্ব, এই প্রশ্ন কি শুধু আমাকে একা করা হবে? আপনাদের হবে না, তাই না? আপনার বললেন আমির সাহেব যা করে আমরা তাতে আছি, একটা দেখাতো বিহাজাল ইমাম, ই বলবেন নাকি? জি না, ছাড়বে না, কাউকে ছাড়া হবে না। মানে আমিলা সলিয়ান ফলে নফসি, যে ব্যক্তি সৎকর্ম করলো সে তার নিজের জন্য করলো, ছেলের সৎকর্ম বাপে বাবে না, বাবার সৎকর্ম ছেলে বাবে না। মানে আসা ফালাই হ্যাঁ, আর যে দুষ্কর্ম করলো সে তার উপরে বর্তাবে। বলে তাজর ওয়াজিরাতুল ফিসর ওখরা, একের বোঝা অন্য বহন করবে না। এখন আমি যদি বলি যারা তাহাইয়ারতম ফিল মাসায়েব ফাস্তাইনু বিআসহাবিল কুবুর, আরবিতে বললাম, বাংলা বলি কর,
যখন তোমরা কোনো বিপদে দিশেহারা হয়ে যাবে, তখন তোমরা কবরবাসী রয়েছিলে সাহায্য প্রার্থনা করো। কি বলবো, নাউজুল বলতে ভয় পাচ্ছেন নাকি? যখন তোমরা বিপদে দিশেহারা হবে, তখন তোমরা কবরবাসীর কাছে সাহায্য নাও, এ কথা বলা যাবে? কার সাহায্য নিতে হবে? দেখেন, যে কথাটা আমি আরবিতে বললাম এ কথা কিন্তু আমার না, আমি খালি মুখস্থ বললাম। নাম বললে আপনারা বিশ্বাসই করবেন না, তবু বলে যাচ্ছি, যত বড় বড় মাদ্রাসা উপমহাদেশের সেই সব জায়গার যত বড় বড় ওলামায়ে কেরাম, আমরা তাদের পায়ের ধুলে সমানও নই। আকিদাটা হলো এরকম, আল্লাহ রসুল মরেন নাই, বেঁচে আছেন কবরে, জড় দেহে, বারজাখে জীবনে নয়, এই জড় দেহে বেঁচে আছেন। আর এই জন্য বাংলাদেশ থেকে বোখার শরীফ অনুবাদক ভাইরা যে সেখানে কবরকে সামনে রেখে কবিতা বলে, বঙ্গানুবাদ বোখারি পড়ে দেখেন, আমি 73 লাইন কবিতা পড়েছি জেলখানা গিয়ে, তার মধ্যে প্রায় অধিকাংশ লাইন শিরক ভর্তি করা। হে কবরবাসী রসুল, দূর বাংলাদেশ থেকে কষ্ট করে তোমার কাছে এসেছি, তুমি আর মনস্কামনা পূর্ণ করবে, এটা কোনো শায়খুল হাদিস বলতে পারে না? বলতে হবে, কারণ আপনি যখন তার নাম শুনবেন তখন আপনারা হুঁশ থাকবে না। এইসব আকিদা নিয়ে বাংলা জমিনে হাজার হাজার আলেম ওলামা ঘুরছে, আর তাদের দ্বারা যত মানুষ ইসলাম কবুল করছেন বা মুসলমান হচ্ছেন, তারা এই আকিদা গড়ে উঠছে। আর এজন্য ওরসে যাওয়ার সময় কারোর টিকিট দিতে হয় না, ভাবসার লাগে না, সব দৌড়াচ্ছে সেখানে। কবরে ছবিতে মূর্তিতে কীভাবে পূজা হচ্ছে, সব তো ইসলামের নামেই হচ্ছে। 3 অক্টোবরে আমার সৌভাগ্য হয়েছিল 2টো কবরে যাওয়ার। একটা হলো কিউটে, মাঝভান্ডাটা কোথায়? মাঝভান্ডা কোথায়? চট্টগ্রাম, তার আগে আছে নানুপুর, এ দুই জায়গায় গেছিলাম। তা নানুপুরে গেছি আমরা যখন তর্জমা সালাতে, এই সালাত শুরু হয়েছে সেই সময়, তখন আমার নাম শুনে বলছে আপনি একটু বক্তব্য রাখেন সালাতের মহাবিপদ, এখানে আমি কী বক্তব্য রাখবো বেদাতি মজলিসে? 15 মিনিট বক্তব্য রাখছিলাম, তাহলে স্মরণ করে দিয়ে পয়েন্টটা আপনাদের, পিসা বসা, এখন পিসা মারা গেছে। আমি বললাম ভাই আমি চট্টগ্রাম থেকে বেরিয়ে এই পর্যন্ত আসছে, রাস্তার দুই ধারে অনেকগুলো তরুণ দেখলাম, বড় বড় পীর ছিলাম না, আমি রাজীব গান্ধী, তখন রাজীব গান্ধী ক্ষমতা ছিল, আমি রাজীব গান্ধী মুসলমান হব, চিটাংতে বেরিয়েছি, কোথায় গেলে মুসলমান হওয়া যাবে? চারিপাশে বিশাল বিশাল তরুণ, মনে করলাম এইটাতে ঢুকি, এগিয়ে দেখি আরেকটা হচ্ছে আর সুন্দর তরুণ, বলে এইটাতে ঢুকি, এই করতে এই পর্যন্ত আসছি, 15-16টা তরুণ গোনা হয়ে গেলাম। তাহলে এখানে এসে জমার টাইম হয়ে গেলে বাদ দিয়ে কিন্তু ঢুকে পড়লাম, কারণ আপনি আমাকে বক্তব্য রাখতে বলছেন, তো আমি বলবো মাননীয় পীর সাহেব, আমি কি আপনার কাছে বায়াত হলে আমি কি জান্নাত পাবো? এতগুলো তরুণ কোনটা ঢুকব? আমি ছিলাম হিন্দু, আমরা 4 দলে বিভক্ত ছিলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, বৈশ্য, শূদ্র। এখানে ঢুকে দেখছে হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, ও বাবা, তো যে একই হলো, ইসলাম কয়টা? না না না, আমি ওনাকে প্রশ্ন করলো, আপনি বলুন ইসলাম কয়টা, তো উনি বলছে একটা, একটাতে চারটি কেন, এরকম জবাব নেই। হঠাৎ করে নজর পড়ল দেওয়াল লেখনের দিকে, দেওয়াল লেখন, বিশ্ব মুসলিম এক হও, ইসলামী ছাত্র শিবির, বিশ্ব মুসলিম এক হও, ইসলামী ছাত্র সেনা, বিশ্ব মুসলিম এক হও, কি যেন আর একটা রিজভি এক পার্টি আছে, ওখানে গোটা 4টে পার্টি, মানে এখানে শিক্ষক কয়জন? 40 জন, ছাত্র 1500, শত দ্বারা উঁচু উঁচু ক্লাসে পড়েন। তো আপনারাই বলেন এই 4টে দলই একই দাবি, বিশ্ব মুসলিম এক হও, তো এক হচ্ছে না কেন, সমস্যাটা কোথায়? আপনাদের কাছে একটা এবার আবেদন,
এক আপনারা তখনই হতে পারবেন যখন একটা প্ল্যাটফর্মে আসবেন, একটা লক্ষ্যে একত্রিত হবেন, সেটা কি ওয়াতাসুমি হাবলিল্লাহ জমি মোলাকা হয়, আল্লাহর রজ্জুকে তোমরা সমবেতভাবে ধারণ করো। আল্লাহর রজ্জু কি? আল্লাহ খান বলছে হাবলুল্লাহ, তার অর্থ কোরআন হাদিস। আল্লাহ খান আবদুল্লাহ বলেন নাই, তোমরা আবদুল্লাহকে ধরো, আবদুল্লাহকে মানুষ নেন তা ধরেন, তা আপনার মানুষ ধরে বসে আছেন বলেই এক হচ্ছে না। স্যার কোন তো বেরিয়ে মাঝখানে আসেন, এখানে কোরআন এবং হাদিস ধরেন, সব মিলে হয়ে যাবে, 15 মিনিটের মধ্যে শেষ আলহামদুলিল্লাহ। তারপরে ভাত খেতে বসলাম, আসার মধ্যে ওখানে চারজন হালেস হয়ে গেল, দুজন তো আমাদের মহাদ্দেশ আর দুজনের ছাত্র, আর শুনবেন শেষে বলছে স্যার এই আন্দোলন কি বাংলাদেশে আছে? হ্যাঁ আছে, তাদের আমির আছে, অফিস আছে, সবই আছে। স্যার শিখেছ? ঠিকানা দেন তো অসম্ভব, কষ্ট করে খুঁজে নিতে হবে তোমাদেরকে, জান্নাতটা এত সহজ। পরে খবর পাইছে, রাজশাহী পাঠাইছে, বইটি পাঠাইছে অবস্থায়। এবার গেলে মাইজ ভান্ডারে, চেয়ার আসলে ভালো দিকে ভাবছে, ভালো একটা খুঁজতে পাওয়া গেছে। আমি পুকুরে উজি করতে গেছি, সেখানে ওর পীর যে চার দল হয়েছে একটা খবর, আমি একটাই পীর, পীরের চার ছেলে চার দল বানাচ্ছে, ইনকামের সোর্স ভালো। আমাকে সে বলতেছে আমার পীরের কেরামত আপনি জানেন? কি এ আপনি যেখানে বসছেন এখানে বসে আমার পীর একদিন উজি করছিল, হঠাৎ করে পীর সাহেব বদনা ছড়ি ফেলে দিল। আমার পীর সাহেব খেপড়ে গেল, কোন বদনা কেন ছড়ি ফেলে দিলেন? পরে আমাকে বলছে তোরা কী জানিস মূর্খ, আমি রুজু করে দেখলাম যে কাবাঘরে কুকুর ঢুকেছে, এখানতে বন্ধ শুনে কুকুর মেরে ফেললাম, এই কেরামতে আমার পীরের, আপনি আমার কেন মরে ধরুন, আমি মহা বিপদ। তবে তো আরেকজন এসে হাজির হয়েছে, সে জামা শুনে ফেলতে অত টানাটা নেই, অত রাগ করে আসল পীরের কাছে যায়, নিয়ে গেলে আসল পীর মরে গেছে, সেই খাটটা খালি পড়ে আসে। আমি বলি এটা খালি কেন? দেখেন আমাদের দাদা পীরের রুহ মোবারক রাত্রে এসে ঘুম পড়ে। আমাদের বাহ, রুহ আর ঘুম পড়ে, এ কোন জাতের পীর রে বাবা! কোনো মতে ওখান থেকে নিষ্কৃতির টেনে বাড়ি চলে যায়।